আসসালামু আলাইকুম, সাথী হ্যান্ডিক্রাফটের নতুন আরেকটি ডিজাইন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই খুব ভালো আছেন। তো আজকের এই ডিজাইন ভিডিওতে দেখাতে যাচ্ছি 10 থেকে 13-14 বছর বয়সী বাচ্চাদের জন্য এই ধরনের ডিজাইন ফ্রক কিন্তু আপনারা তৈরি করতে পারেন। তো এখানে কুরুশের কলা দিয়েও করা আছে দুইটা ফ্রক, আর দুইটা হচ্ছে এমনি ফেব্রিক দিয়ে ডিজাইন করেছি। তো কাস্টমার ডিমান্ড অনুযায়ী তো ওইভাবে বানাতে বলেছিলেন, তো সেভাবে আমি করে দিয়েছি, মানে কুরুশের কলা দিয়ে। আর বাকি ডিজাইনগুলো ছিল আমার পছন্দ মতোই। তো প্রথমে হচ্ছে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি। তো এটার কাপড়টা খুবই সুন্দর, সাদার মধ্যে নীল যে প্রিন্টটা খুবই ভালো লাগছে দেখতে। তো এখানে আমি নীল কাপড় দিয়ে ডিজাইনটা করে নিয়েছি। তো ফেব্রিক দিয়ে এভাবে করে ডিজাইন করেছি, আর এখানে সুন্দর একটা বো দিয়েছি, এভাবে লম্বা করে একটা ঝুল দিয়েছি। আর এখানে হচ্ছে হাতা দিয়েছি আমি, ম্যাগি হাতা, আর গলাতে পাইপিং, পিছনে চেন, আর সাইডে বেল্ট। তো সব ধরনের ফ্রকেই তো এভাবে এরকম থাকবেই বেল্ট, তো বেল্টটাও করে দিয়েছি। আর এটা হচ্ছে আমব্রেলা কাট, চাইলে কিন্তু কুচি দিয়ে কিন্তু এই ডিজাইনটা করতে পারেন। এই যে রুমাল শার্ট বা আমব্রেলা ফ্রক যেটা বলে সেটা। তো এই ফ্রকটা কিন্তু যে কোনো সাইজের বাচ্চাদের জন্য করে ফেলতে পারেন, সেটাও দেখতে বেশ ভালো লাগবে। তো নেক্সট একটা ফ্রক দেখাচ্ছি, এটাও কিন্তু খুবই ইউনিক এবং সুন্দর। তো এটা একই মাপের, এটা হচ্ছে লম্বা 38 ইঞ্চি হবে। এখানে যে চারটা ফ্রক দেখাবো সেটার প্রত্যেকটারই লম্বা 38 ইঞ্চি করে হবে। তো এখানে দেখুন, এই যে আমি একটা কাপড় উপর থেকে একদম পিছন থেকে সামনে পর্যন্ত দিয়েছি, এটা কিন্তু হাতারও কাজ করবে। আর হচ্ছে যাদের ওড়না ব্যবহার করতে হবে, কুটি ব্যবহার করতে হয়, তাদেরও কিন্তু এটা কাজ করবে। হ্যাঁ, তো এই যে এখানে একটা সুন্দর করে কাপড় লাগিয়ে দিয়েছি, এই যে এটা লাগিয়েছি, এটার উপর দিয়ে আবার কালো কাপড়টা লাগিয়ে দিয়েছি, যার কারণে কিন্তু দেখতে ভালো লাগছে। তো এটা যদি চাইলে আর একটু বড় করে দিতে পারেন, সেটাও দেখতে ভালো লাগবে হাতাটা। আর এখানে দুই পাশে দুইটা আমি সুন্দর করে বো করে দিয়েছি। পিছনটা দেখিয়ে দিই, এই যে একদম পিছন থেকে বর্ডারটা এসেছে, আর কাপড়টা কিন্তু পিছন থেকে লাগাতে হয়েছে। হ্যাঁ, তো এই হচ্ছে ডিজাইনটা। তো নেক্সট একটা কুরুশের ফ্রক দেখিয়ে দিয়েছি, এটাও কিন্তু খুবই সুন্দর। আর আমরা তো সাধারণত ছোট বাচ্চাদের জন্য মেক্সি ফ্রক করে থাকি কুরুশের কলা দিয়ে, তো একটু বড় বাচ্চাদের কিন্তু দেওয়া হয় না, তো ওই ধরনের ফ্রক পরলে দেখতে ভালো লাগে না। তো যার কারণে আমি নর্মাল ফ্রক যেভাবে করা হয় সেটার উপর দিয়ে এভাবে করে কুরুশের কলা দিয়ে দিয়েছি। তাতে করে কিন্তু ড্রেসটা খুবই ইউনিক এবং সুন্দর লাগছে, জানি না আপনাদের কাছে কেমন লাগছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এখানে আরেকটা কুচি করে দিয়েছি কোমরের এখানটা, তারপর এখানে একটা রেড কালার কাপড় দিয়ে ফুল বানিয়ে দিয়েছি। তো এই দুইটা জিনিসের জন্য কিন্তু ড্রেসটা আরও বেশি ভালো লাগছে। আর হাতার এখানে কিন্তু এই যে কাপড় দিয়ে কুচি করে রুমাল হাতা বলে বা যেটাই বলে সেটা করে দিয়েছি। এই ডিজাইনটা কার কার ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন কিন্তু। তো ভিডিওর এ পর্যায়ে যারা এসেছেন, আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিবেন, আর ভিডিওতে প্লিজ একটা লাইক করে দিবেন, তাতে করে আমি যখনই ভিডিও দিব নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। তো এছাড়াও কিন্তু আমার চ্যানেলে অনেক ধরনের ডিজাইন ভিডিও পেয়ে যাবেন, চাইলে কিন্তু আপনারা সেগুলো দেখে আসতে পারেন। তো নেক্সট আরেকটা ফ্রক দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে লিলিনের মধ্যে বল প্রিন্টের একটা ডিজাইন। তো এই ড্রেসটা খুবই সুন্দর, যে কোনো বয়সী বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই ভালো লাগবে। তো এখানে যেহেতু গলার মধ্যে সাদা আছে, তো সাদা লেস দিয়েছি, আর হাতার কাপড় কম পড়েছিল এর জন্য হাতাটাও সাদা দিয়েছি, আর এখানে সুন্দর একটা ফুল করে দিয়েছি। এই ছিল আজকের ভিডিও, খুব ছোট্ট একটা ভিডিও। আশা করছি আপনাদের কাছে ডিজাইনগুলো ভালো লেগেছে। তো ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং কমেন্ট করে জানাবেন। তো সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।